It is our demand that you should say the words towards the higher authority about ourselves now. মূলত ছিল আমরা গৌহাটি ডিস্ট্রিক্টের 10,323 যে চাকরিচ্যুত শিক্ষকরা ছিলাম, তাদের মধ্যে সবাই আমরা এখানে জড়ো হয়েছি যাতে আমাদের স্কুলে জয়েন করতে দেওয়া হয়। স্যারের কাছ থেকে আমরা পারমিশন নিতে এসেছি। তো আমরা কয়েকজন আজকে স্যারের সঙ্গে দেখা করলাম। ওখানে স্যারকে আমরা আমাদের সমস্ত আরটিআইয়ের যারা যারা আরটিআই করেছিল, যাদের আরটিআই রিপোর্টগুলো এসছে, যারা যেই মূলে আমাদের টার্মিনেট করা হয়েছিল, যেই এসএলপির আন্ডারে, ওই এসএলপির আন্ডারে আমরা নথিভুক্ত আছি কি না, আমরা মেম্বার কি না, তো ওইখান থেকে গোটে রিপোর্ট আসে যে আমরা ওটার পার্টি না, যারা যারা আরটিআই করেছি। তো আমিও আরটিআই করেছি, বাট আমার আরটিআই রিপোর্টটা এখনও আসেনি, এক্সপেক্টেড যে আরটিআই রিপোর্টটা চলে আসবে। তো ওই মূলে স্যারের কাছে আমরা সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছি, লিগ্যাল ডকুমেন্টসগুলো, যেই 461 জনের নাম যাদের টার্মিনেট করা হয়েছিল ধরার কথা, তারা ছাড়া বাকিরা যে কেউ টার্মিনেটেড না, এই ডকুমেন্টসও আমরা জমা দিয়েছি। স্যারকে আমরা বলেছি, স্যারের সঙ্গেও স্যারের কথাও বলেছি, এখন স্যারকে আমরা ওয়েট করতে বলেছি। স্যার এখন হায়ার অথরিটির সঙ্গে কথা বলছেন, স্যার কথা বলে তারপর আমাদের জানাবেন। আমাদের বক্তব্য হচ্ছে, স্যারকে আমরা বলেছি যে স্যার যাতে আমাদের আজকে একটা লাস্ট ডিসিশন বলে আমরা জয়েন করব, না হলে আমাদের নামে নামে প্রত্যেকের নামে নামে যাতে আমাদের টার্মিনেশন লেটার স্যার ইস্যু করে দেয় যদি আমরা জয়েন করতে না পারি।